is in your dream. No request is too extreme. When you wish upon a star, like dreamers do. আমার প্রিয় বন্ধুরা, আমি লস অ্যাঞ্জেলেস থেকে রওনাক আনোয়ার আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আমাদের মা দিবস উপলক্ষে আজকের প্রথম এবং বিশেষ অনুষ্ঠান আরম্ভ করতে যাচ্ছি। মা দিবস উপলক্ষে বাংলাদেশিদের পক্ষ থেকে এটাই হচ্ছে আমাদের প্রথম নিবেদন। আগে তো এটা এত ফিল করতে পারতাম না, এবছর প্রথম মা হয়েছি তো ফিল করতে পারছি। তো দেশের সবাই যদি সবার মা দেখে উইশ করে মাদার্স ডেতে, আই থিঙ্ক দে আর ফিল রিয়েলি গুড। হ্যাঁ, আমি মাদার্স ডে সেলিব্রেশনটাকে সাপোর্ট করি এই জন্য যে এখানেই আমাদের প্রজন্মের, আমাদের বাচ্চারা নতুন প্রজন্ম হিসাবে স্কুল কলেজে প্রথমেই মাদার্স ডে সম্বন্ধে শিক্ষা পায়, সেজন্য তাদের স্বার্থে হলেও এবং আমরা যেহেতু স্থানীয় বাসিন্দা এবং বহির্মুখী হয়ে বাঙালি হিসাবে বসবাস করছি, আমরা মাদার্স ডেতে জয়েন করা উচিত মনে করি। 40টিরও বেশি দেশে মা দিবস পালন করা হয়। অবশ্য সব দেশে যে একই দিনে পালন করা হয় তা নয়, এই বিশেষ দিনে আমরা মাকে খুশি করবার চেষ্টা করি, তাকে মিষ্টি ফুল বিভিন্ন রকমের কার্ড দিয়ে বা কোনো কোনো সময় সুন্দর কোনো রেস্তোরাঁতে খেতে নিয়ে যাই। জুলিয়া হাউই বলে একজন আমেরিকান মহিলা সর্বপ্রথম এই মা দিবস পালনের প্রস্তাব দেন। তিনি সারা বিশ্বে এই দিবসকে শান্তি দিবস হিসেবে তুলে ধরবার চেষ্টা করেন। প্রতি বছর বস্টনে মিসেস হাউই একটি বিশেষ সম্মেলনেরও ব্যবস্থা করেন এই মা দিবস উপলক্ষে। 1877 সালের 11ই মে মিসেস জুলিয়েট কালহুন ব্ল্যাকলি বলে একজন মহিলা হঠাৎ করে এই মা দিবস চালু করবার প্রস্তাব করেন। তার দুই ছেলে সেই থেকে প্রতি বছর তার জন্মদিনে এই মা দিবস পালন করবার ব্যবস্থা করেন। এই দুই ভাই তার বন্ধুদের এবং সহযোগীদেরকেও বিশেষভাবে মা দিবস পালন করবার জন্য আহ্বান জানাতে থাকেন। 1800 শতক পর্যন্ত এই মা দিবস আঞ্চলিকভাবে সীমাবদ্ধ ছিল। সময়ে অ্যানা জার্ভিস নামে একজন মহিলা মা দিবসকে জাতীয় দিবস হিসেবে ঘোষণার স্বীকৃতি জানানোর জন্য দাবি করেন। 1907 সালে সক্রিয়ভাবে এই ব্যাপারে জড়িত হয়ে পড়েন। তিনি তার সহযোগী বন্ধুদের, রাজনৈতিক কর্মীদের এবং ব্যবসায়ীদের এই ব্যাপারে সাহায্য করবার জন্য এগিয়ে আসতে বলেন। এই আন্দোলন শেষ পর্যন্ত সফল হয়। 1911 সালের দিকে আমেরিকার প্রায় সব স্টেটেই এই মা দিবস পালন করা হয়। 1914 সালে আমেরিকার প্রেসিডেন্ট উড্রো উইলসন মা দিবসকে জাতীয় দিবস হিসেবে ঘোষণার প্রতিশ্রুতি দেন। অ্যানা জার্ভিস নামে একজন মহিলার এই অক্লান্ত চেষ্টার ফসল হচ্ছে আজকের মা দিবস। অ্যানা জার্ভিস তার মায়ের স্মরণে বলেন যে মা একবার বলেছিলেন, পৃথিবীতে পুরুষদের জন্য তো কতদিন সেলিব্রেট করা হয়, মাদের জন্য কেন একটা দিনও নিবেদিত হবে না। অ্যানার মায়ের প্রিয় ফুল ছিল সাদা রঙের কার্নেশন। মার মৃত্যুর পরেও অ্যানা মায়ের কবরে এই সাদা ফুল দিয়ে মাকে স্মরণ করতেন। সমস্ত আমেরিকায় মে মাসের দ্বিতীয় রোববারে অত্যন্ত সাড়ম্বরে এবং জনপ্রিয়ভাবে এই মা দিবস পালন করা হয়। এই দিনে প্রতিটি ছেলে মেয়ে তাদের মায়ের সান্নিধ্যে কাটাতে ভালোবাসে। মাই ফাদার ইজ ফ্রম বাংলাদেশ এন্ড মাই মাদার ইজ ফ্রম হিয়ার ইন আমেরিকা, অ্যান্ড though we have different cultures and different traditions to celebrate, we learn to cooperate and respect each other's cultures. So there's no problem whatsoever. My father cooperates, we cooperate with him, and we blend them together. We alternate and celebrate all of them peaceful. Yes, I do celebrate Mother's Day. I cook breakfast for my mother. Family does not allow her to do any work because that's the one day she can just relax. Every once in a while, we also take my grandmother and my aunt to a restaurant and we all eat. Though you should love and appreciate your mother 365 days a year, we forget to show our mothers how much we really care. We get overwhelmed with our own problems, and so this one day, Mother's Day, is to make sure we show our mother how much we really love her, to
show her the respect that she deserves. Most of the time, my mother and I bicker a lot over the normal teenage things in America, such as independence and schoolwork and so on. But I know that it's sort of like an obligation to show your mother that you love her and respect her on Mother's Day. So even if I'm in an argument or upset with her, I swallow my pride and I help clean the house. I buy her gifts and cards, and that's how I get through that. Mother's Day is every day. আমাদের বাঙালি মারা আমাদেরকে যেভাবে মানুষ করে সেটাতে মানে আমাদের বাঙালি মা আমাদেরকে খুবই আদর যত্ন করে মানুষ করে। এই দিনটিতে অন্ততপক্ষে মাকে একটু গুরুত্ব দিয়ে একটু ভালোবাসা দিয়ে স্নেহ দিয়ে একটা ফুল হোক একটা চিঠি হোক বা একটা কার্ড হোক মাকে দিলে মায়ের মনটা একটু আনন্দিত হয়। আমি ঠিক 12টা বাজলে আমি আম্মুর ঘরে যাব, ফুল আর কাছে আর গিফট আর কাছে আম্মুর ঘরে যাব, আম্মুর বলবো হ্যাপি মাদার্স ডে। এই জন্য বেশি দিন থাকা উচিত যে যখন ছেলে এই ছেলে পেলেরাই যখন বড় হবে তখন যেন তারা বুঝতে পারে এবং বাবা মাকে যেন ভুলে না যায়, সেজন্য এই বিশেষ দিনটা থাকা দরকার। যেভাবে ছোটবেলায় আমাদের মাকে দেখেছি, সেবা করেছি, মাকে কাছে পেয়েছি, আদর করেছি, আমিও মনে করি আমাদের এই বিদেশের মাটিতে আমাদের সন্তানেরা সেভাবেই তাদের মাকে ভালোবাসুক দেখুক, এটাই আমার কাম্য। আমাদের এই প্রবাসে বিশেষ করে আমেরিকাতে আমরা মাদার ডে ফাদার ডে পালন করে থাকি, কিন্তু আমাদের দেশে এই ধরনের কোনো উদ্যোগ এখনো নেই। আমি একজন মা হিসাবে মাদার্স ডেকে অবশ্যই সমর্থন করি, কারণ আমার ছেলেমেয়েরা সবসময় প্রতি বছরই যতদিন থেকে আমরা আমেরিকা আছি আমাকে প্রতি বছরই গিফট দিচ্ছে এবং আমার খুবই ভালো লাগে, এবং আমি চাই যে মানে প্রতিটা দেশেই মানে বহির্বিশ্বে সবাই যেন এই দিনটি সেলিব্রেট করে, তাহলে আমরা অন্তত মারা যারা আছি তারা খুবই গর্বিত বোধ করব।
শরীর কেমন যাচ্ছে জানো? আজ 8ই মে, এখানে আজকে মাদার্স ডে, যেমনি ভাবে ভালোবাসার জন্য ভ্যালেন্টাইন হয়, মা আজকে তোমার কথা ভীষণ মনে পড়ছে। চোখের সামনে তোমার ছবি ভেসে উঠতেই তুই চোখ ফেটে অঝোর ধারায় চোখের পানি বেরিয়ে আসলো। রোধ করতে পারিনি, পাছে কেউ দেখে ফেলে তাই মুখটা সরিয়ে নিলাম। আমি ভাবছি মা আমার মাজার ব্যথায় বিছানা গত, বাতের ব্যথায় ছটফট করছে, হাঁটতে চলতে কষ্ট হচ্ছে, ভাবতে ভাবতে আমার বুকের ভেতরটা যন্ত্রণায় ফেটে যাচ্ছে। মা, আমি মাদার্স ডেতে তোমার জন্য দোয়া করি, দয়াময় যেন তোমার কষ্ট লাঘব করে, আমাকে তুমি ক্ষমা করো। ইতি তোমার স্নেহধন্য মনু। আমার মনে হয় যে আমাদের মাদার্স ডে সেলিব্রেট করা উচিত, বিকজ মারা আমাদের জন্য অনেক কষ্ট করে, সো আমাদের ওদের জন্য কিছু করা উচিত। আর আমাদের নতুন প্রজন্ম, আগামী প্রজন্ম সবাই এটা করবে বা করা উচিত তাদের মনে করি আর কি। অ্যাটলিস্ট মায়েদের সম্মানের প্রতি সম্মান প্রদর্শন করা, তাদের দিকটা চেয়ে এটা করা উচিত আর কি। আমাদের ছেলে মেয়ে তো এই দেশে বড় হচ্ছে, তাই স্বাভাবিক এই দেশের কালচারে ওরা স্কুলে পড়ালেখা করে, স্বাভাবিক ওইখানে দেখে, তাই মাদার্স ডে করতে বাধ্য, আমরা মাদার্স ডে করি। আর আমার মতে এটা করা ভালো, দেশে করলে ভালো হবে, কেন আমরা তখন আমার মার প্রতি শ্রদ্ধা দেখানো হবে, মায়ের প্রতি শ্রদ্ধা অনুভূতি থাকা উচিত। এই জন্য আমি মনে করি বাংলাদেশে এটার প্রচলন হলে ভালো হবে। মাদার্স ডে আমাদের জন্য প্রতিদিনই মাদার্স ডে, যদি আমরা বিদেশে আসি তবু আমাদের ফ্যামিলি হলো ফার্স্ট, এবং আমরা যেভাবে গ্রো আপ করে আসছি উই ওয়ান্ট টু কিপ আর ভ্যালু ওল্ড ফ্যাশন ওয়ে, সো মাদার্স ডে আমার মনে হয় না যে ওয়েস্টার্ন কালচারের যে আইডিয়া এটার উপর ভিত্তি করে আমরা একদিনের জন্য মাদারকে মনে রাখবো, দ্যাটস এ ভেরি রং কনসেপ্ট। লাইক মাকে তো টেক কেয়ার করাই হয়, এমন একটা দিন যে মাকে সবসময় একটা সারপ্রাইজ দেওয়া হয়, কোনো গিফট বা আমি এবার আমার মাদার্স ডেতে যেমন আমার মার জন্য রান্না করবো স্পেশালভাবে, to make her happy so she don't have to do anything at home, so eta amader kono particular day to amra mone kora gulo dekhena amra prottek din eta mone kori otob mother day amader kono dekhen nei mone kori hoyto nirdishto kono ekta tarike ba same as america erokom kore bangladeshe palon kora uchit ba mother's day card mother's day upolokkhe program ba erokom ekta kichu kora uchit mother's day ashole prottek din প্রত্যেকদিন আমি যখন ঘুম থেকে উঠি
উঠে আমি গডকে প্রে করি এবং তারপরই আমার মাকে সম্পর্কে। তা এইভাবে মানে ঘটা করে মাদার্স ডে করার আমি প্রয়োজন মনে করি। মা তাকে আমরা সবাই সম্মান জানাই। বাংলাদেশে এটা করতে পারলে খুবই ভালো, আমেরিকা এবং উন্নত দেশগুলায় হয়, বাংলাদেশে যদি করা যায় খুবই ভালো। আমি এটা পক্ষে আমাদের জন্য তারা যা করে আসতেছে সেজন্য আমরা আমরা কতটুকু তাদেরকে লাইক করে থাকি সেটা প্রকাশ করার জন্য অ্যাকচুয়ালি আমরা মাদার্স ডে সবসময় এখানে করে আসতেছি। মা বাবার আমাদের যে দাদা দাদারা কখনো এসে সম্পর্ক চিন্তা ভাবনা করে নাই যে প্রাচ্য দেশগুলা তাদের মায়ের প্রতি কতটুকু শ্রদ্ধা দেখায়, কিন্তু আমাদেরও শ্রদ্ধা ঠিক তার থেকে আরো বেশি মনে হয়। আমরা মনে করি আমেরিকান সামাজিক সভ্যতার মাঝে আমাদের মাদার্স ডে পালন করা উচিত, এবং বিশেষ করে এই দিনে অন্তত প্রবাসী যারা আছেন এখানে দেশে সমস্ত পিতামাতা আছেন ওদের স্মরণ করা আমাদের একান্ত দরকার। আমেরিকার মাদার্স ডে আসলে আমাকে ইমপ্রেস করে না, কারণ এটা আমার সংস্কৃতি না, আমার কালচার না। আমেরিকাদের সন্তানরা যারা আছে তারা মার থেকে বহু দূরে থাকে, শত শত মাইল দূরে থাকে, মাদার্স ডেতে একটা কার্ড পাঠায় বলে আই লাভ ইউ, কিন্তু আমরা সেই সংস্কৃতির মানুষ না। আমরা মাদার্স ডেতে মা কাছে থাকলে ভালোবাসি, ভালো লাগে, মাকে কাছে থাকতে পারলে ভালো লাগে, তাকে সাহায্য করতে ভালো লাগে। কাজেই আমেরিকান এই মাদার্স ডে সঙ্গে আমার একাত্মত ঘোষণা করার কোনো উৎসাহ নাই বা আমি বুঝিও না এটা কিভাবে করতে হয়। আমরা যারা প্রবাসী বাঙালি যারা মাকে ছাড়া অনেকদিন আছি বিদেশ বিবয়ে, তারা মাকে মিস করছি আমরা, তো সেই সূত্র ধরেই আমরা মাদার্স ডেটা পালন করা উচিত বলে মনে করি আমাদের প্রবাসী বাঙালিরা। এখন আমার কাছে খুব এক্সাইটিং লাগতেছে যে মাদার্স ডে আসতেছে। আমার একটা মেয়ে, এটা আমার মেয়ে মোনা। মাদার্স ডে ইজ রিয়েলি ইম্পর্টেন্ট টু মি। মাদার্স ডে ইজ রিয়েলি ইম্পর্টেন্ট as a woman or as a person, I think every mother deserves to be appreciated. আমার মনে হয় সব মাদারদের thanks বলা উচিত যারা এই দুনিয়াতে নাই, যারা জন্ম দিয়ে আমাদের এত বড় করছে, তাদের সবাইকে আমাদের থ্যাংকফুল করা উচিত। এন্ড আমার মনে হয় এটা সব সিটিতে, সব কান্ট্রিতে, সব স্টেটে সেলিব্রেট করলে মারা খুব গর্ব ফিল করে যে আমরা এরকম একটা চিলড্রেন দিছি বা আমাদের এরকম একটা সন্তান আছে যে যাদের আমি খুব প্রাউড যে তারা আমার উপরে প্রাউড যে আমি তাদের জন্ম দিছি। দে ওয়ান্ট টু ফিল দ্যাট দে আর অ্যাপ্রিশিয়েটেড টু গিভ আস বার্থ, দে ওয়ার হিয়ার ইন দিস ওয়ার্ল্ড বিকজ অফ দ্যাম, সো দে ডিজার্ভ হু দে আর অ্যাজ এ মাদার, নট জাস্ট অনলি অ্যাজ এ পারসন। মাদার্স ডে উপলক্ষে আপনি আপনার পরিবারের কাছ থেকে কি আশা করেন? আমি আমার ছেলেদের কাছ থেকে আশা করি যে ওই দিনটা আমাদেরকে বাইরে নিয়ে যাবে, রেস্টুরেন্টে খাওয়া দাওয়া। বাংলাদেশের কালচার আর এখানের কালচার তো একটু ডিফারেন্স আছেই, তবে বাংলাদেশে যদি ওই দিনটা অতটা গুরুত্বপূর্ণ না, কিন্তু আমাদের এখানে ওই দিনটা খুবই গুরুত্বপূর্ণ। কারণ যেহেতু আমরা ছেলে মেয়েদের 18 বছরের বেশি হয়ে গেলেই আমরা সম্ভবত আলাদা আলাদাভাবে জীবনযাপন করার চেষ্টা করি, সেই কারণেই মায়েরা বাবারা সবসময় আশা রাখে যে ছেলেরা আসুক, আমাদের সাথে একটু মিলামিশা করুক, একটা ফুল নিয়ে আসে, অথবা ওই দিন আমাদের বাইরে নিয়ে গিয়ে একটু লাঞ্চ টাঞ্চ করায়, অথবা ডিনার টিনার করায়, যে জিনিসটা আমাদের বাংলাদেশেও একান্তভাবে করা উচিত। আমাদের আমরা এই যান্ত্রিক দেশে আমরা তো মানে সবাই অনেক কাজ নিয়ে ব্যস্ত থাকি, তাই আমাদের অ্যাকচুয়ালি মাদার্স ডে আর কি প্রতিদিনই, কারণ প্রতিদিন আমরা মাকে মনে করি, আমরা এখান থেকে ফোন কল করি, কিন্তু এই দেশের জন্য হয়তো আমরা একদিন ওরা বাছে না যে মাদার্স ডে পালন করে, কিন্তু আমাদের প্রতিদিনই একটা মাদার্স ডে হিসেবে আমরা মাকে সবসময় মনের ভিতরে রাখি। যেহেতু আমাদের জন্ম বাংলাদেশে, আমরা আমাদের মাই হচ্ছে আমাদের সবকিছু, তো আমরা মাকে সবসময় আমাদের মনের ভিতরে রাখি, আমরা সবসময় মনে করি যে আমাদের মাই সবকিছু আমাদের জন্য। তবে বাংলাদেশে যদি ওই দিনে যদি মাদার্স ডে পালন করে, তো দেশের বাইরে যারা থাকে তারা সবাই মার সাথে কথা বলে, কিন্তু ওই দিনকে যদি একটা নির্দিষ্ট ডেট থাকে মাদার্স ডে উপলক্ষে, সবাই কথা বলে, মার সাথে খুশি হবে, মাও খুশি হবে এবং ছেলেরাও খুশি হবে। আমাদের প্রযোজক পরিচালক জাহান হাসান এই মা দিবসে আমাকে একটা প্রশ্ন করেছিলেন যে এই মা দিবসে আপনি মাতৃরূপকে কিভাবে তুলে ধরবেন। তার উত্তরে আমি তাকে একটি কবিতা শুনিয়েছি। মূল কবিতাটি লেখা পলা ফিনের আর অনুবাদ করেছি আমি রমা খান। আমার সর্বপ্রথম বন্ধু হিসাবে তুমি তুলে ধরেছ ভালোবাসায় উত্তপ্ত একটি জীবন, জীবন দর্শনও তুমি শিখিয়েছ। আজকের পৃথিবীতে আমার যে অবস্থান তাও তোমারই দান, আমার প্রতি তোমার প্রগাঢ় আস্থা, যার ভিত্তিতে নিজেকে বিশ্বাস করতে পেরেছি।
তোমার সব প্রশংসা আর আশ্বাস পেয়ে নিজেকে মাপতে শিখেছি। তুমি কেবলই পথ নির্দেশক ছিলে, শাসক হন, প্রশংসা করেছ ত্রুটি ধরনি। তোমার মধ্যের সবচেয়ে ভালোটুকু আমাকে দিয়েছ আমার ভিতরের ভালোটুকুকে টেনে আনতে। আরো শিখিয়েছ প্রকাশ করতে নিজের স্বাধীন চিন্তার, নিজের সুন্দর স্বপ্নকে আঁকড়ে ধরে এগিয়ে চলতে, নিজের সার্থকতায় আনন্দ পেতে। তুমি আমার ভালোবাসা, মা আমার। কেবল তুমি জানো কখন সুষময় আরো শোভাময় করে তুলতে হবে। আর আমি এসব কিছুই প্রাপ্য হিসেবে ধরে নিয়েছি, ধরে নিয়েছি প্রয়োজনে পাশে পাবই তোমাকে। আর তুমি সত্যি ছিলে। এখন যখন বড় হয়ে গেছি, আমার কত নতুন বন্ধু এখন, কিন্তু যতই তারা মমতার নির্ঝর ঝরিয়ে দেখ না কেন, তোমার মমতা এখনো তো সীমাহীন। তোমার সাহচর্য এখনো সবচাইতে আনন্দময়, তাপ বিকিরণ করে। তোমার সাহায্য এখন সবচাইতে দয়াদ্র বলে মনে হয়। তোমার সব কিছুর জন্যই হে আমার সবচেয়ে প্রথম বন্ধু, সর্বপ্রিয় বন্ধু। আমার অনেক সময় তো আমি ভুলে যাই, কিন্তু ও আমাকে স্মরণ করিয়ে দেয়। জামু আজকে কিন্তু তোমার মাদার জন্য, বাবা তুমি কিছু করো না, জাস্ট আমাকে জড়িয়ে ধরো, ওইটাতেই আমি হ্যাপি বলি। কিন্তু না, তবুও মা আমার খুব ভালো লাগে জিনিসটা, আমি খুব খুশি, আমার খুব ভালো লাগে, আনন্দিত। অবশ্যই আমরা মাদার ডে সেলিব্রেট করি। এখানে আমার মা নেই, মা তো প্রবাসে, যদি এখানে যখন ছিলেন তখন আমরা খুবই আনন্দের সাথে সেলিব্রেট করেছিলাম, এবং মা সত্যি খুব অভিভূত হয়ে পড়েছিলেন সে সময়। এবং আমার মনে হয় যে আমাদের দেশে নেই এই প্রচলনটা, কিন্তু যদি করা হয় তাহলে অবশ্যই খুব সব মারাই খুব খুব আনন্দিত হবেন, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। আমি আমার মাকে কল দিই, তারপরে যারা মুরব্বী খালাম্মা আছে সবাইকেই কল দিয়ে হ্যাপি মাদার্স ডে বলি, এবং আমার ফ্রেন্ড যারা ভাবিরা ওদেরকেও আমি হ্যাপি মাদার্স ডে বলি সবাইকে। মাকে মনে পড়ে আমার।
মাকে মনে পড়ে। আমাদের পরিচালক জাহান হাসান এবং আমরা প্রবাসী বাঙালিরা বাংলাদেশের জন্য মে মাসের দ্বিতীয় সপ্তাহে শুক্রবারে মা দিবস পালন করবার জন্য আহ্বান জানাচ্ছি। শুক্রবার যেহেতু আমাদের জাতীয় ছুটির দিন, এই দিনে মা দিবস পালন করা সহজতর হবে। দেশ কাল পাত্র নির্বিশেষে মাকে কি আমরা সবাই ভালোবাসি না? তাহলে বর্ষবরণ, প্রথম বৈশাখের মতো মা দিবসকেও কেন আমরা আমাদের সংস্কৃতির একটি অঙ্গ হিসাবে ধরে নেই না? মার প্রতি ভালোবাসা যদিও 365 দিনই থাকে, কিন্তু একটি বিশেষ দিন মার প্রতি নিবেদন করতে দোষ কি? তাতে মারা হয়তো সেদিন একটু বেশি হাসবেন, কিংবা ফুলের তোড়া হাতে নিয়ে আবেগে আপ্লুত হয়ে বলবেন, পাগল ছেলে আমার। আজকের এই সাদা কার্নিশন এ শুধু তোমারই জন্য। ধন্যবাদ।